মাছটা সাইজ ভালো, মাছের সাইজ ভালো, ইলিশ মাছ ভাজা চলছে। ইলিশ মাছ রান্না করব আজ, এই যে কুমড়ো দিয়ে, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। মাছগুলো আগে আমি ভেজে নিচ্ছি, বন্ধুরা আমার সাথে থাকুন, পাশে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি। কুমড়ো তো কাঁচা কুমড়ো, বেশি ভাজতে হয় না। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা। হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলাম, ঝোল ফুটে গেছে, তুলে ফেললাম। দেখুন কি সুন্দর কালার এসছে, কুমড়োর থেকে কালার এসছে। কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠেছে। এবার নামিয়ে নেব। কেমন হলো? কুমড়ো দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ইলিশ মাছ, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা।